হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি এনেছি সেটা হচ্ছে নেপালি স্টাইল আলুর দম। আজ হাম বানায়েঙ্গে নেপালি স্টাইল মে আলু কি দম। আর আপ ইয়ে ভি কহ সকতে হো আজ কি জো রেসিপি হ্যায় ভো দার্জিলিং স্টাইল মে হ্যায়। সো ইসকি জো খাসিয়ত হোতি হ্যায় ভো হ্যায় বহুত জ্যাদা তীখাপন হোগা ইস রেসিপি মে, বহুত হি জ্যাদা। আর ইনগ্রিডিয়েন্টস বহুত কুছ হমে নেই চাহিয়ে, তো চলিয়ে দেখ লিজিয়ে ক্যা ক্যা চাহিয়ে হমে আজ কি রেসিপি বানানে কে লিয়ে। সবসে পহলি জো চিজ হ্যায় ভো হ্যায় আলু। তো আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি, বয়ল করকে রাখা হ্যায় হমনে আলু কো। আর আপ ছোটা আলু কা ভি ইস্তেমাল কর সকতে হো, বড়ে আলু কো এসে টুকরো মে কাট সকতে হো, ঠিক হ্যায়। আর হমে চাহিয়ে হোগা সুখি মির্চ, লাল মির্চ। ইসকো হমনে গরম পানি মে ভিগো কে রাখে, 10 মিনিট হো চুকে হ্যায়। 10 মিনিট ধরে আমি এমনি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমরা পেস্ট বানাবো। আর লাগবে হচ্ছে রসুন, রসুনটা মোটামুটি একটু বেশি পরিমাণেই লাগবে। লহসুন হমনে লে রাখা হ্যায় ইয়াঁ পর, ইয়ে তমাম চিজো কো হমনে পেস্ট বানানা হ্যায়, ঠিক হ্যায়। আর ইয়াঁ পর কলঞ্জি, কালো জিরে আছে, ফোড়ন দেবো। আর এখানে হচ্ছে নুন, নমক স্বাদ অনুসার, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালার বহুত আচ্ছি আয়গি ইসে, আর হলদি পাউডার, ঠিক হ্যায়। আর হাম ইউজ করেঙ্গে টমাটার। সো মে টমাটার রাখনা ভুল গই থি দোস্তো, ইয়াঁ পর মানে 2 মিডিয়াম সাইজ কে টমাটার কো পিস পিস কর রি হ্যায়, ঠিক আছে। আমি এখানে পিস পিস করে রেখেছি 2 মিডিয়াম সাইজের টমেটো। আর আর কোনো মশলা লাগছে না, সর্ষের তেলে আমি রান্না করব, আপনারা চাইলে যে কোনো অয়েলেই কুক করতে পারেন, দ্যাটস ইট। সো সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, একটা পেস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই লঙ্কাটা দিয়ে, টমেটো কুচি আর রসুনগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। সবসে পহলে আপকো এক পেস্ট রেডি করনা হ্যায়, উসকে লিয়ে ইয়ে তমাম চিজো সে হাম পেস্ট বানায়েঙ্গে। সো ডিয়ার, মানে পেস্ট রেডি কর লি হ্যায়, ঠিক হ্যায়, আপ দেখ সকতে হো। এবার এর মধ্যেই আমরা অ্যাড করে দেব শুকনো মানে লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। ইসি মে হাম অ্যাড করেঙ্গে হামারি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলদি কা পাউডার। সো ইয়ে হ্যায় হলদি কা পাউডার, বহুত জ্যাদা নেই, হাম থোড়া সা ডালেঙ্গে। মেন জো ইনগ্রিডিয়েন্টস হ্যায় ভো রেড কালার আনি চাহিয়ে ইসমে, সো কাশ্মীরি রেড চিলি পাউডার হাম ইসমে থোড়া সা জ্যাদা হি ডালেঙ্গে। সো ফ্রেন্ডস, মানে ইয়াঁ পর 1 টেবল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ডাল দি হ্যায়। আব আপ বতায়েঙ্গে কি ভাই ইয়ে তো বহুত জ্যাদা তীখা বননে বালা হ্যায়, তো ইসকি স্পেশালিটি হি এসি হ্যায় কি ইয়ে নেপালি আলু দম জো হ্যায় ভো বহুত জ্যাদা তীখা বনতি হ্যায়, ঠিক হ্যায়। আপসে নেই খায়া জাতা তো আপ থোড়া কম ডাল সকতে হো। আব হাম ইসমে ডালেঙ্গে নমক, বাদ মে হাম ফিরসে ডালেঙ্গে, থোড়া সা হাম ডাল রহে হ্যায় আব। আর ইন তমাম চিজো কো থোড়ি সি মিক্স কর দেঙ্গে, ভালো করে মিক্স করে দিতে হবে। ফ্রেন্ডস, মানে ইয়াঁ পর মাস্টার্ড অয়েল গরম করনে কে লিয়ে ছোড় দিয়া হ্যায়। আর আপ দেখ সকতে হো মানে কাফি হদ তক ইউ নো কোয়ান্টিটি বহুত জ্যাদা ডালি হ্যায়, কিউকি ইয়ে ভি এক স্পেশালিটি হ্যায়, আপকো তেল বহুত জ্যাদা ডালনা পড়েগা, ঠিক হ্যায়। ইসসে হি টেস্ট জো হ্যায় ভো বহুত আচ্ছি আয়েগি, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর একদিন দুদিনেরই ব্যাপার, আপনারা মাঝে সাঝে এগুলো করে খেতে পারেন, রোজ রোজ তো এত তেল খাওয়াটা ঠিক নয়। তো ইয়া গরম হয়ে গেছে তেল, আমরা কিন্তু এবার ফোড়ন দেব কালো জিরে, ইয়ে কলঞ্জি হাম ইসমে ডালেঙ্গে। ফ্রেন্ডস, আর এক টিপস মে আপকো দেনা চাহুঙ্গি, ও হ্যায় জব ভি ইয়ে রেসিপি বানায় তো আপ ইয়ে ধ্যান মে রাখে এক চিজ, কি তেল বহুত জ্যাদা স্মোকিং হট হোনি চাহিয়ে, তব ভি আপ ডালেঙ্গে কলঞ্জি, ঠিক হ্যায়। যখনই ফোড়নটা দেবেন কালো জিরে, তখন তেলটা কিন্তু একেবারে মানে গরম হতে হবে, ধুঁয়ো বেরোচ্ছে এরকম টাইপের গরম, তখনই কিন্তু দেবেন। সো কলঞ্জি আমনে ডাল দিয়ে আব হাম ইসমে ডালেঙ্গে ইয়ে পেস্ট, এই পেস্টটা কিন্তু আমরা ট্রান্সফার করব কড়াইতে, সাবধানে দেবেন। ডিয়ার, ইসমে হমনে থোড়ি সি পানি ডাল দিয়া হ্যায় তাকি জিতনি ভি রেসিডিউ হ্যায় ভো ইসমে আ যায়। আর ইয়াঁ পর হাম ডালেঙ্গে একটু সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে কিন্তু কষতে হবে মশলাটাকে, আচ্ছে সে ইসকো ভুননা পড়েগা। উসকে বাদ হি হাম আলু অ্যাড করেঙ্গে আর নমক ভি ডালেঙ্গে। আর সো ফ্রেন্ডস, অলমোস্ট ইউ নো 5 থেকে 10 মিনিট হো চুকে মে ইসকো ভুন রই হুঁ, মশলাটাকে 10 মিনিট মতো আমি কষছি,
দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, তেলটাও কিন্তু ওপর থেকে ভেসে উঠেছে। তো এই সময় আমরা অ্যাড করে দেব আলুগুলো, আলুগুলো দিয়ে আবার কষাতে হবে। তো আলু অ্যাড করার পর আপকো আচ্ছে সে ইসকো ফির সে ভুননা পড়েগা, ভালো করে কিন্তু আবারও কষতে হবে। একদম গা মাখা আমরা বানাবো এটাকে, আর আলুগুলো সেদ্ধ করাই রয়েছে, ভেজে নেইনি। আর কালার বহুত আচ্ছি আই হ্যাঁ। হম ইসমে থোড়া সা অর নমক অ্যাড করেঙ্গে, একটু কিন্তু নুন অ্যাড করতে হবে। সো ডিয়ার, আলু দেওয়ার পরে কিন্তু আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একবারও ঢাকা দেইনি, ঢাক্কন আমনে বিলকুল ভি নেই লাগায়ে থে, আচ্ছে সে ইসকো ভুন লিয়া হ্যায়। আর আপ দেখ সকতে হো বিলকুল, ইউ নো, পানি জো হ্যায় ইসকা খুশক হো চুকা হ্যায় অ্যান্ড বিলকুল আচ্ছে সে ইসকি কনসিস্টেন্সি বন চুকি হ্যায়। বাস হামারা রেডি হো চুকি হ্যায় নেপালি স্টাইল ইয়া ফির দার্জিলিং স্টাইল আলু দম, একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি, আর দিয়ে 5 মিনিটের মতো বাস ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করবো গরম গরম। সো ডেফিনেটলি বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। সো ফ্রেন্ডস, আমি ঢাক্কন উঠাকে দেখেঙ্গে, লাইক 5 মিনিট হো চুকে, মানে ঢাক্কন উঠাকে দেখুঙ্গি ক্যাসা হ্যায় আব হামারা কারি। সো ডিয়ার, ভিডিও পসন্দ আয় তো ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, উসকে পাস এক বেল আইকন হ্যায় জরুর দবানা, নেই তো নোটিফিকেশনস আপকো নেহি মিলনে ওয়ালে। অ্যান্ড পুরা কা পুরা, ইউ নো, ইনগ্রিডিয়েন্টস কি লিস্ট পতা লগনে কে লিয়ে ডিসক্রিপশন বক্স চেক আউট কর সকতে হো, ওয়াহাঁ পর মে ডাল দুঙ্গি। অ্যান্ড ইয়া, সি ইউ সুন গাইজ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফিট, স্টে নাইস, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।